রায়ন কি খাচ্ছ? এই যে এভাবে রুটির মতো বেলে ডিমে পিঠাটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে কিছু ভাজা হয়ে গেছে, এই যে আরও কেটে নিয়েছি। তো আমি একটা রুটি ট্রাই করি, চালের রুটি খেতে অনেকদিন ধরে ইচ্ছে করছে। রায়ন কি খাচ্ছ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার মাঝে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে মা ছেলে বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বের হয়েছে, রোদটা পড়েছে। সৌদি আরবে রোদ মানেই তো কড়া রোদ, খুব প্রখর তাপ থাকে, বের হওয়া যায় না। প্রচণ্ড বাতাস ছিল, ভাবলাম রোদটা যেহেতু পড়েছে আজকে একটু দিন থাকতেই বের হই। তো যে কথা সেই কাজ, মা ছেলে দুপুরে খাওয়া দাওয়ার পর হালকা একটু রেস্ট করে পাঁচটার পর বের হয়ে গেলাম। বাসার পাশেই যে ছোটোখাটো একটা পার্ক, আমার অনেক ব্লগে আপনারা শুনেছেন বা দেখেছেন, সেই পার্কটাতে হাঁটতে হাঁটতে চলে আসলাম। পার্কের পাশেই একটা সাপ্তাহিক হাট বসে, ওখানে টুকটাক কেনাকাটা করলাম। আর এখানে বসে ছেলে ড্রিঙ্কস খাচ্ছে আর আমি বসে বাতাস খাচ্ছি। এত এত বাতাস, প্রচণ্ড শব্দ, আপনারা ব্লগের শুরুতে হয়তো দেখেছেন, প্রচণ্ড বাতাস বইছে। আবহাওয়াটা খুব সুন্দর পড়েছে, দিনটাও খুব সুন্দর পড়েছে, দেখতেই পাচ্ছেন ঝলমলে। তো এই সৌদি আরবের মায়াভরা দিনগুলো কিছুদিন পরে তো স্মৃতি হয়ে যাবে, যেহেতু যাওয়ার সময় পুরিয়ে এসেছে, সেহেতু এগুলো তো স্মৃতি হয়েই থাকবে। তারপরও এখানে রেখে যাব ওর বাবাকে, একটু তো কষ্ট লাগবে, তারপরে যেতে হবে নিজের দেশে, নিজ দেশে, নিজ মাতৃভূমিতে, যেখানে আমাদের জন্ম হয়েছে, বড় হয়েছে, সেখানে তো আমাদের যেতেই হবে। এখানে মানে একটু ঘোরাফেরা, আল্লাহর ঘর, পবিত্র ঘর, মক্কা ঘর, মদিনা সব কিছুই করেছি, ঘুরেছি। তো আর কিছুই চাওয়ার নেই আল্লাহর কাছে, আল্লাহ সবটুকুই পূরণ করেছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাব ওর জন্য দোয়া করবেন, ও যেন মন শক্ত করে নিজের কাজে নিজে মনোযোগ দিতে পারে, ও তাড়াতাড়ি যেন আবার আমাদের কাছে দেশে চলে যেতে পারে, সেই দোয়াই সবাই করবেন। তো আজকের ব্লগটি আশা করছি সবার ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন। তো পার্কে ঘোরাঘুরি শেষ হওয়ার পর সন্ধ্যা পর বাসায় আসলাম। বাসায় এসে নামাজ পড়ে হালকা পাতলা কিছু তৈরি করছি, খিদা লেগেছে সন্ধ্যার নাস্তা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সন্ধ্যার নাস্তার জন্য ডিমের পিঠা তৈরি করছি। এখানে আমি ময়দার সাথে ডিম চিনি মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, তারপরে রুটির মতো বেলে পিস পিস করে কেটে ভেজে নিয়েছি। এই ডিম পিঠাটা কিন্তু চায়ের সাথে ভালো জমে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই ডিম পিঠাটা খালি খেতেও ভালো লাগে আর চায়ের সাথে তো খুব জমে। তো এই পিঠাগুলো তৈরি করে গরম গরম চায়ের সাথে আমি খেয়ে নিয়েছি, ছেলে খালি খালি খেয়েছে। তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন আমি খুব কড়া করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারেন। এই যে দেখুন আরও ভাজতে দিয়েছি, আর এই যে এগুলো নামিয়ে নিয়েছি, এভাবে করে আমি ডিমের পিঠাগুলো তৈরি করে নিয়েছি। সন্ধ্যার নাস্তার জন্য ডিমের পিঠাগুলো ভেজে নিচ্ছি, চায়ের সাথে এই ডিমের বিস্কুট পিঠাটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। তাই পুরো রেসিপি আর শেয়ার করলাম না, ভাবলাম পিঠা যেহেতু একটু বানাচ্ছি হালকা একটু রেকর্ড করে নিই। তো সব কিছু করার পরে শেষ পর্যায়ে রেকর্ড করতে মনে হয়েছিল, তো ভাবলাম চায়ের সাথে যেহেতু খাবো একটু রেকর্ড করি পিঠাগুলো। এতো রায়ান ওখান দিয়ে একটা একটা নিচ্ছে আর খাচ্ছে। তো এই রুটিগুলো ছেঁকে নেওয়া হচ্ছে রাতের দিক থেকে। আজকে রাতে আমরা ভাত রান্না করিনি, রায়নের বাবার রাত্রেবেলা রুটি খেতে চায় তাই ওর জন্য রুটি করি। তাই ভাবলাম আজকে সবসময় আটা বা ময়দা রুটি না করে চালের গুঁড়ি যেহেতু আছে, এক ভাবি আমাকে পাঠিয়েছে দুই এই তো এক সপ্তাহ আগে,
সেই ভাবির হাতে চালের গুঁড়ি, ভাবির শ্বশুর নিয়ে আসছে দেশ থেকে, তো ভাবি পাঠিয়েছে, সেই চালের গুঁড়ি দিয়ে ভাবলাম চালের রুটি বানিয়ে ফেলি। আর কালকে গরু মাংস রান্না করেছি, গরুর মাংসের ঝোল আছে, আলু আছে, তো সেগুলো দিয়ে খাবো। আর ওর বাবা বাসি তরকারি খায় না, ওর বাবা সবজি ভাজি আছে, ডিম ভাজি করে দিয়েছে, সেগুলো দিয়ে খাবে। তো আর কি, চালের রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, রাতের ডিনারে আমরা চালের রুটি দিয়ে এই তো বিভিন্ন সবজি, ডিম আর ওই যে গরুর মাংস কালকের ছিল সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। তো ওর বাবা খেয়ে অলরেডি দোকানে চলে গেছে, এখন রাইয়ান আর আমি খাচ্ছি বসে বসে। তো রাতের খাবার দাবার আমাদের আলহামদুলিল্লাহ আজকে ভালোই লেগেছে। তো রাতের খাবার দাবার খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার সাথে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।